আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি, কিছু জানানোর চেষ্টা করি এবং কিছু কাজে আপনাকে উৎসাহিত করার চেষ্টা করি। সময়টা আমার আসলে বন্ধুদের সাথে কাটানোর কথা ছিল বা দেখা যায় কি আপনার খেলাধুলা, কিংবা আজকে অনেকগুলো গাছ কাটলাম এবং একদম মনে করেন যে ঘেমে শেষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি, কিছু জানানোর চেষ্টা করি এবং কিছু কাজে আপনাকে উৎসাহিত করার চেষ্টা করি, যেটা আপনার ভালো হতে পারে আপনি যদি সেটা ভালোভাবে গ্রহণ করেন। তো আজকে আমি আমার যে ছাগল এবং পোষা প্রাণীর জন্য জায়গাটা তৈরি করেছি, ঘাস চাষ করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা মোটামুটি দীর্ঘ বিরতির কারণে একটু আগাছাপূর্ণ হয়ে গেছে। তো আমি এই আগাছাগুলোকে হচ্ছে পরিষ্কার করে দেব। এটার কারণ হলো এই জমিতে আপনার প্রচুর পরিমাণ উর্বর, তো প্রচুর পরিমাণ উর্বরতার কারণে দেখা যায় কি আপনার ঘাসের যে মাত্রাটা সেটা খুব বেশি দেখা যায়, কেননা এটাতে আমি খুব বেশি পরিমাণ জৈব সার ব্যবহার করছিলাম। তো জৈব সার বলতে আমার যে ছাগল রয়েছে এটা যে বীজটা, তারপর আপনার মুরগির যে বীজটা, এই বীজটাগুলো আমি এখানে প্রয়োগ করছিলাম, মানে আমি সারবিহীন আসলে উৎপাদন করতে চাচ্ছি আর কি। তো এটাকে পরিষ্কার করে আমি হচ্ছে পানি দেব, একটু শুকনা শুকনা লাগতেছে, তো এই জায়গাটা আমি পরিষ্কার করতেছি। আর ভাবলাম যে আপনাদেরকে কিছু বিষয় জানাই এবং আপনাদেরকে কিছু বিষয় শেখাই এবং আপনাদেরকে কিছু বিষয়ে উৎসাহিত করি, যেটা আপনার জন্য ভালো এবং আপনি মানতে পারলে আমাকে দেখে সেটা আমার জন্য একটা ভালো বিষয়। তো এই ঘাসগুলো তুলবো, এই ঘাসগুলো আমার ছাগল হাঁস মুরগি তারপর খরগোশ এরা খাবে, আমার জায়গাটা পরিষ্কার হবে। তো এখন বর্তমানে আপনার বিকাল 5টা, তো এই যে সময়টা, এই সময়টা আমার আসলে বন্ধুদের সাথে কাটানোর কথা ছিল বা দেখা যায় কি আপনার খেলাধুলা, কিংবা ঘোড়াগাড়ি যে একটা বিষয়, দেখা যায় কি আড্ডা মারার যে একটা বিষয় সেটা আসলে করার কথা ছিল, কিন্তু আমি সেটা থেকে বিরত। এটার আসলে কারণ কি? এটার কারণ হলো বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে বা এই পরিস্থিতিতে কেন জানি আসলে এই যে আড্ডা মারা বা দেখা যায় কি সময় নষ্ট করা, মানে এই কাজগুলো করা মোটেও আমার কাছে উচিত বলে মনে হচ্ছে না। আমার একটাই বিষয় হচ্ছে যে আমি সময়কে কাজে লাগাতে হবে, বর্তমান সময় অনুযায়ী বা দেখা যায় কি আপনার প্রত্যেকটা পেশাতেই মানুষ ঝুঁকে আছে, কিন্তু আসলে একদম স্বস্তিতে যে কেউ বাঁচতে পারতেছে বিষয়টা কিন্তু এরকম না। তো সেই দিক বিবেচনায় চিন্তা করলাম যে এখানে কিছু কাজ করি, আড্ডা দেওয়ার চাইতে যদি আমার জমিটা আমি পরিষ্কার করি, একদিকে আমার ঘাস হয়ে গেল আমার পোষা প্রাণীর, অন্যদিকে আমার জমিটা পরিষ্কার হয়ে গেল, যেহেতু অনেক আগাছা এখানে আসলে জন্মে গেছে, তো এক দিলে দুই পাখি মারার বিষয় আর কি। তো আমি এই পড়ন্ত বেলায় আমার ছেলেকে নিয়ে এখানে আসছিলাম, ছেলেটা আসলে বাইরে একটু খেলতে গেছে। তো আমি হচ্ছে বাচ্চাদেরকে সবসময়, মানে আমার বাচ্চাকে বিশেষ করে এইসব কাজে কিন্তু উৎসাহিত করি বা অনুপ্রাণিত করি। এটার কারণ হলো বর্তমান সমাজে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে ছেলে মেয়েরা অনেকটাই আসলে বাবা মায়ের যে কন্ট্রোল সে কন্ট্রোলে নেই। আমি অনেক ফ্রেন্ড সার্কেলকে দেখেছি এবং ছোট ভাই ব্রাদারকে দেখেছি যে এরকম আসলে বাবা মায়ের অবাধ্য হয়ে গেছে। তো এটা আসলে অনেকগুলো কারণও থাকে, পারিপার্শ্বিক যে বিষয় থাকে সেসব বিষয়ের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আমি চাচ্ছি যে আমার ছেলে যাতে আসলে ওই রকম না হয়, একজন গার্জিয়ান হিসেবে এটা আমার দায়িত্ব। তো বাসায় এতগুলো পোষা প্রাণী এই একটা কারণেই পালন করি, দেখা যায় কি আমার ছেলে যে অবসর সময়টা মাদ্রাসা থেকে আসে, এসে যেন সেইগুলোর সাথে সময় দেয়, তার ভালো লাগা যে বিষয় থাকে এগুলোর সাথে সময় দিতে দিতে একটা সময় দেখা যায় কি যে আমার মতো এগুলোর একটা প্রেমে পড়ে যাবে। তো তারপর আর দেখা যায় কি তাকে বলতে হবে না, আমার মতো নিজে নিজেই যখন সে বাস্তবতাটা বুঝতে পারবে খুব সহজেই, তখন সে নিজে নিজেই কিন্তু এই কাজগুলো করতে পারবে বা এই কাজের প্রতি তার
ভালো লাগা তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো এখানে আজকে আবার আরেকটা পেঁপে চারা রোপণ করলাম, আর বিগত পূর্বে আপনার 15টা চারা রোপণ করেছিলাম, আলহামদুলিল্লাহ সবগুলো চারাই জীবিত হয়েছে এবং ভালো আছে, ভালো ফলন হয়তো আশা করা যায় এখান থেকে। আর মূলত যেহেতু আমার বিক্রির কোনো প্রয়োজন নেই সেটা অনেকেই জানেন, আমি হচ্ছে আমার ফ্যামিলি চাহিদা মেটাবো, এটাই হচ্ছে আমার টার্গেট। আমি নিজের হাতে তৈরি করে কিছু সবজি খাবো যেটা একদম অর্গানিকভাবে তৈরি হয় বা উৎপাদন করা হয়, কারণ বাজার থেকে আসলে কিনতে গেলে ফ্রেশ যে সবজি সেটা পাওয়া যায় না এবং দামেও অনেকটা বেশি। এবং সামনে রমজান আসতেছে, তো সামনে রমজান যখন আসতেছে সব কিছুর দাম ঊর্ধ্বগতি রমজান আসার পূর্বেই। তো রমজান যখন আসবে সেই সময়টা কিরকম হতে পারে কিছুটা হলেও আমাদেরকে বুঝতে হবে যে কিরকম হতে পারে। তো রমজানের আগেই চাচ্ছি যে এখান থেকে যদি আমি সবজিগুলো উৎপাদন করতে পারি আমার অনেকটা সেভ হয়ে যাবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমার এই জমিটা নিয়ে অনেক স্বপ্ন আছে, আপনাদেরকে প্রতি মুহূর্তে আমি আপডেট দিয়ে থাকি এবং সবসময় পজিটিভ কিছু দেখাই। আমি আশা করব আমার ভিডিওগুলো যারা দেখে থাকেন তারা অবশ্যই নিজেকে একটু পরিবর্তন করবেন, সেটা সময়ের ব্যবধানে হোক, কালের পরিবর্তনে হোক, যে কোনো কারণেই হোক, একটা সময় দেখবেন এই বিষয়গুলো থেকে আপনার অনেকটা ভালোর যে একটা বিষয় সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন। এবং একটা সময় মনে মনে হয়তো আমার কথা ভাববেন যে আসলে একজন মানুষ ছিল, ওনার ভিডিওগুলো দেখতাম, উনি দৈনন্দিন যে কাজগুলো করে আমাদেরকে দেখাতো, আমাদেরকে উৎসাহিত করতো এবং তার ভিডিওগুলো দেখে নিজেরও আসলে কাজ শুরু করলাম এবং একটা সময় এখান থেকে ভালো কিছু পেলাম। আসলে এই ভিডিওগুলো দেওয়ার এই কারণগুলোই হচ্ছে যথেষ্ট। তবে অনেকেই পজিটিভভাবে দেখে, অনেকেই নেগেটিভভাবে দেখে, আসলে পজিটিভ নেগেটিভ হচ্ছে প্রত্যেকটাই আমার আপনার ভিতরে। আপনার প্রয়োজন যখন আয়ের তুলনায় কমে আসবে, আমি আপনি সবাই কিন্তু এরকম ভিন্ন দিক বিষয়গুলো আমরা করতে থাকব। তো এটা হচ্ছে একটা বিষয় আমার কাছে, যেহেতু আমার খরচ বেশি, আমার আয় কম, সেক্ষেত্রে কীভাবে এটাকে মেনটেন্যান্স করে আমি কীভাবে বাড়াতে পারি এটাই হচ্ছে আমার মূল টার্গেট। তো দেখেন আজকে অনেকগুলো গাছ কাটলাম এবং একদম মনে করেন যে ঘেমে শেষ। তো ভালো থাকুন, ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো।